হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9:15। দেখো আমি একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি, তো একদম ভালো শাড়ি পরে রেডি হয়ে পড়েছি। আজকে যাব রেশন ধরতে, মানে রেশন তুলতে যাব। সবাই হয়তো ভাবছো রেশন তুলতে যাবে তো ভালো শাড়ির পরে বেরিয়ে পড়েছে কেন? তো আমি থাকি তো বাপের বাড়িতে, তো আমাদের রেশনটা দেয় সেই শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি কত কিলোমিটার আমি ঠিক বলতে পারবো না, তবুও স্কুটিতে যাই প্রায় আধ ঘন্টা লেগে যায়। প্রত্যেকবারে আমার বর ধরে নিয়ে আসে, তো এবারে রেশন ডিলার ফোন করে বললো যে থাকবে না, উনি চেন্নাই যাবেন, যে যদি পারেন তো তাহলে আজকে এসে রেশনটা তুলে নিয়ে যান। তো কী করবো, বাধ্য আমাকে যেতে, তাই আমি বেরিয়ে পড়েছি যাব বলে। আর যেহেতু শ্বশুরবাড়ির মানে কাছেই রেশন দোকান, তাই জন্য বাধ্য আমি শাড়ি পরেছি, কারণ শ্বশুর টশুর আসে তো দেখা দেখা হয়ে গেলে নিজেকে একটা লজ্জা লজ্জা লাগে, তাই শাড়ি পরে নিয়েছি। আর দেখো রেডি হয়ে গেছি, চলো এখন মানে রান্না বান্না কাজ সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ছেলে মেয়েকে নিয়ে একদম বেরাবো, ওদেরকে একবারে স্কুলে ড্রপ করবো, করে একবারে চলে যাবো রেশন ধরতে, ওই সাজায় চলে যাবো, NH41 রোড ধরে চলে যাবো। তো চলো শাড়ি জামাকাপড়গুলো মিলে দিয়ে আসি, মিলে দিয়ে এসে বেরাবো। আজকে ওয়েদারটা এতটাই সুন্দর, বেশ রৌদ্রু ঝলমল করে বেরিয়েছে, বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। চারপাশে দেখো বেশ যেন ঝকঝক করছে, তো জানি না আজকের আবার বৃষ্টি হবে কি না, এখন পর্যন্ত সুন্দর বেশ ওয়েদার আছে। চলো ছাদে এসে গেছি, এবার জামা কাপড়গুলো সব মেলে দিই, দিয়ে এবার ছেলে এসে গেছে, মেয়ে এসে গেছে, ওদেরকে স্নান টান করে, মানে ছেলেকে স্নান করাতে হবে, মেয়েকে নয়, তো করে এবার তারপর স্কুলে নিয়ে যাবো, রেডি হবো। আমারও এখনও ব্রেকফাস্ট হয়নি, দেখি কি খাওয়া যায় আজকে। আজকে ছেলেকে টিফিনে একটু সুজি বানিয়ে দিচ্ছি, প্রত্যেক দিন ওই ফ্রুটস দেওয়া হয়, তো ভাবলাম আজকে একটু সুজি বানিয়ে দিই, মানে সুজির পায়েস। আর সুজির পায়েসটাকে ঘি দিয়ে কাজু কিশমিশ দিয়ে বানালে ও খেতে খুব ভালোবাসে, তাই জন্য আজকে সুজি বানিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিন ফল নিয়ে যায়, প্রত্যেক দিন ফল খেতে ওর ভালো লাগে না, তাই জন্য আজকে একটু সুজির পায়েস বানাচ্ছি। একদম সিম্পলভাবে সুজি বানাই, এই সুজিটা তো ও খাবে, তাই জন্য আর বেশি কিছু করি না, একটু ঘি দিয়ে ভেজে নিয়ে ওর মধ্যে একটু চিনি আর লবণ দিয়ে ভেজে নিলাম, তারপরে জল দিয়ে একটু কাজু কিশমিশ আলমন্ড ছড়িয়ে দিলাম, ব্যাস ওতেই ওর খুশি। তো এইভাবেই সুজি বাসটাই আমি ওর জন্য বানাই প্রায়। আমার সুজি তৈরি হয়ে গেছে, দেখো এটা হলো ছেলে টিফিন বক্সে দিয়েছি, আজকে ওর টিফিন বক্সে দিলাম সুজি, ও আজকে সুজি খাবে। আর আজকে ব্রেকফাস্টে আমি নিয়ে নিচ্ছি সুজি, তো আজকে ব্রেকফাস্টটা আমি সুজি দিয়েই করবো। আর ওইদিকে দেখো ওদেরকে খাওয়াচ্ছে মা, ওকে খাইয়ে দিচ্ছে আজকে। সবসময় মোটামুটি খাইয়ে দিতে হবে, না হলে খাওয়া যাবে না। স্কুলে যাওয়ার আগে খাইয়ে দিতে হবে, ঘরে থাকলে খাইয়ে দিতে হবে, ছোট কি সবসময়ই ছোট থাকবে? হ্যাঁ ছোট কি হয়েছে? ঠিক আছে চলো তাহলে ব্রেকফাস্টটা করে নি, আমরা এখন বেরিয়ে পড়েছি যাবো বলে। দেখো ছেলেও রেডি হয়ে গেছে আর এই মেয়েও রেডি হয়ে গেছে, ওদেরকে স্কুলে নামাবো, নামিয়ে দিয়ে সোজা চলে যাবে, মানে সরি সোজা চলে যাবো। তো চলো আর দেরি করবো না, ওদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে, চলো এবার সোজা স্কুল টু রেশন, তাই তো? ঠিক আছে টাটা।
যে সন্ধ্যারে বাড়ি চলে এসেছি, দেখো এই সবে এলাম 11:15। তো কোনো মানে ভিড় ছিল না একদম, বেশ মানে সুবিধা হয়েছে, গেলাম মাল নিলাম চলে এলাম। এই দেখো চালের বস্তা, চাল পেয়েছি আর আটা পেয়েছি। তো চলো এবার একটু রেস্ট নিই। এখন চলে এসেছি দুপুরে লাঞ্চের থালার সামনে, দেখো এই যে আমার লাঞ্চের থালা। তো আজকে সকালে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কী রান্না করেছিলাম, এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি কী রান্না করেছি। দেখো একটু শুধু উচ্ছে মাখা, শুধু উচ্ছে আলু দেওয়া হয়নি আজকে, শুধু উচ্ছে মাখা আর ডাটা ভাজা, আর হচ্ছে এটা মানে লটে শাক আলু বেগুন দিয়ে একটা তরকারি, আর এই যে শোল মাছের ঝাল আর চাটনি। তো মা বসে গেছে খেতে আর আমি বসবো এবার খেতে, তোমাদের সঙ্গে একটু এই শেয়ার করে নিলাম। চলো এবার দুপুরের লাঞ্চটা করে নিই। দুপুরবেলা লাঞ্চের পর ভাবলাম যে একটু আম মাখা খাই, তো চলে এসেছি। আমার মেয়ে আম কুড়িয়ে নিয়ে এসেছিলো গাছ থেকে, সেই আমগুলোকে ছাল ছাড়িয়ে এখন দেখো এই যে শিলের মধ্যে আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে এটাকে ভালো করে মেখেছি। এটাতে লবণ দিয়ে দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো আমার পুরো আম মাখাটা একদম রেডি হয়ে গেছে। আম কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে মাখিয়েছি। মেয়ে স্কুল থেকে এসে খাওয়ার পর আম মাখা খাবে, ওর ভীষণ মানে আম মাখা খেতে খুব ভালোবাসে ও। তাই দেখো রোদে দিতে এসেছি ছাদে, রুজুর খাক, ও স্কুল থেকে এসে আম মাখা খাবে আর আমরাও খাই, অবশ্য খুব ভালো লাগে। আম মাখা খায় না এমন কোনো মানুষ নেই, আম মাখা করতে করতেই জিভে জল চলে আসে। তো আম মাখাটা রোদে থাক, কত সময় একটু গিয়ে ঘুমিয়ে নিই। স্কুল থেকে ছোটকে নিয়ে চলে এসেছি, আর এখন কোথায় এসেছি বলতো? এখন এসেছি দেখো ছাদে, এই দেখো আম মাখা নিতে। আর এই আম মাখাটা খাবে কে, কে খাবে দেখি ছোট, একটু খাও তো কেমন লেগেছে ছোট, একটু নাও। জিভে জল আসছে, কেমন লেগেছে? রাত্রিবেলা মোটামুটি এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। তো আজকে রাত্রে ভাবছি বানাবো, মানে ভাবছি না সরি, মানে আজকে রাত্রে আলু পটলের তরকারি আর কি করবো। আর আলু পটলের তরকারি মানে মোটামুটি খুব লোভনীয় খাওয়ার, মানে আমার মেয়ে বা আমরা সবাই খেয়ে নিই। তো আমার শাশুড়ি আলু পটলের তরকারি খায় না, তো দিনার জন্য আবার একটু সোয়াবিন নিতে হয়। তো একসঙ্গে আলু পটল সোয়াবিনের তরকারি, মানে আলু পটল তরকারি হলেই আলু পটল সোয়াবিন একসঙ্গেই রান্না করি। তো দেখো আলু আর পটলটাকে ভেজে নিয়েছি আর এইদিকে সোয়াবিনটাকে ভাজছি, তারপর আলু পটল সোয়াবিনকে একসঙ্গে তরকারি করবো। আর রুটিটা আগেই ভেজে নিয়েছি, তাই রুটিটা হয়ে গেছে, ব্যাস শুধু এবার আলু পটল তরকারিটা করবো, করলেই আজকে রাতে ডিনারের রান্নাটা হয়ে যাবে। আর এইদিকে দেখো ছোট পড়তে বসে গেছে, ছোট আজ এখন কি করছে, মেন্টাল ম্যাথ করছে, তাই তো? ও আচ্ছা, ম্যাথ ভীষণ হয়ে গেলে মেন্টাল ম্যাথটা করবে, মানে এখন ম্যাথ ভীষণ করছে, তারপর রাত্রি 10:00 পর মেন্টাল ম্যাথ করবে, তাই তো? করে নি আলু পটলের তরকারি, প্রত্যেক দিন মানে একই রকম প্রসেসে রান্না করতে মানে আমার ভালো লাগে না, আমি একটু মাঝে মাঝে প্রসেসটা চেঞ্জ করি। তো দেখো আজকে আদা রসুন পেঁয়াজ মোটামুটি লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে মানে যেমন মশলা কষে তেমন কষে নিয়েছি। এবারে আজকে ভেবেছি আজকে একটু ভাজা মশলা গুঁড়ো করে দিয়ে দেবো, আর অন্যান্য দিন একটু অন্যরকম প্রসেসে রান্না করি, টমাটো টমাটো দিই বা হচ্ছে গিয়ে একটু জিরা বাটা দিই। আজকে ভেবেছি জিরা একটু গরম মশলা ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো, মাঝে মাঝে তরকারি একটু মানে টেস্ট চেঞ্জ করলে বেশ তরকারি মানে সুন্দর সুন্দর লাগে মনে হয়, এটা আমার মনে হয়। তো আজকে ভাবছি এরকম করেই করবো। তো মশলা কষা প্রায় হয়ে গেছে, এবার আলু পটল আর সবিন দিয়ে ভালো করে কষে নেবো, নিলেই আমার তারপরে একটু লং দিয়ে ফুটে নিলেই আমার তরকারি রেডি হয়ে যাবে। তো চলো করে নিই, গরম গরম আলু পটল সোয়াবিনের তরকারি আমার একদম রেডি, আর তার সঙ্গে গরম গরম রুটি।
চলো এবার গরম গরম তরকারি আর রুটি খেয়ে নি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন এক ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন। টাটা বাই, গুড নাইট।